হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো গাইজ, সামনে দেখতে পাচ্ছেন মুড়ি ভর্তা রাখা আছে। তো আজকে সন্ধ্যায় কী খাবো ভাবতেছিলাম, তো আম্মুকে বললাম, আম্মু বললো ঠিক আছে। তো আমি ভাবলাম যে মুড়ি ভর্তা খাই, খুব ইচ্ছা হচ্ছিল। ছোট বোনটাও বললো ওর জন্য আর কি করা। গাইজ, মুড়ি ভর্তা দেওয়ার জন্য এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনে পাতা, বাঁধাকপি এবং গাজর সবগুলোই কুচি করে কেটে রাখা আছে। এগুলো মুড়ি ভর্তায় আম্মু ব্যবহার করবে। তো গাইজ দেখুন, তারপর এখানে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছে এবং লেবু পাতাও কুচি করে কেটে দিয়েছে। এটা স্বাদ মতো আপনারা দিতে পারেন, যার যতটুকু প্রয়োজন আর কি। তো আমরা অবশ্যই এইভাবেই মুড়ি ভর্তা খাই প্রায়ই। তো আসলে খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তো গাইজ দেখুন, এখন সবগুলো মেখে নিচ্ছে, তারপর আস্তে আস্তে করে সবগুলো একসাথে মিশিয়ে নিবে এবং এটাকে মাখতে হবে। তারপর আস্তে আস্তে করে আমার ভর্তাটি তৈরি হতে থাকবে। তো গাইজ দেখতে থাকুন। আমার এটার স্মেলই অনেক ভালো লাগছে, কারণ আমার এখনই খেতে ইচ্ছে করছে, দেখি অনেক ভালো লাগছে আর কি। গাইজ, পেঁয়াজ দিয়ে সব কিছু মেখে নেওয়া হলো। এখন মুড়ি এবং চানাচুর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছে, এই যে দেখুন। মুড়ি ভর্তাতে অবশ্য সরিষার তেল দিলে স্বাদটা বেড়ে যায়। এই যে এখন সরিষার তেল দেওয়া হচ্ছে, এটা দিয়ে মাখলে ওফ সেই টেস্ট হবে। তো আপনারা দেখুন গাইজ, এই যে এখন মাখা হচ্ছে মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে, তারপর এখন টমেটো আর যা মেখে রাখা ছিল, পেঁয়াজ, তারপর ধনে পাতা, কাঁচামরিচ, তারপর টমেটো, তারপর গাজর কুচি, এগুলো সব কিছুই তো কেটে রাখা ছিল এবং ওগুলো দিয়ে এখন মেখে নেওয়া হচ্ছে। খেতে অবশ্য অনেক টেস্টি লাগবে, আর সন্ধ্যার নাস্তা হিসেবে এটাও কিন্তু অনেক ভালো একটা খাবার এবং বাসায় বানানো তো আর কোনো কথাই নেই। তো গাইস, তৈরি হয়ে গেল দেখুন আমার মুড়ি ভর্তাটি, এবং আমাকে আম্মু দিল এই যে, তারপর সাবাকেও দিল। তো আমরা দুই বোন খাবো আর কি, কারণ দেখে বোঝা যাচ্ছে খুব মজা হবে, খুব টেস্টি হবে। তো গাইজ, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, আবারও আসবো নেক্সট একটি ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ওকে গাইজ, আল্লাহ হাফেজ।